সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলো, মির্জা বলে ছবিটা নিয়ে একটা অঙ্কুশ কালকে একটা থ্যাঙ্কস নোট সে তার সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো সে যেটা ছেড়েছে, যে মুদ্রা কথা, সে একটা বড় থ্যাঙ্কস নোট লিখে ছেড়েছে এবং সেখানে একটা কথাই লিখেছে যে একজন নন সুপারস্টারের মাস কমার্শিয়াল ফিল্ম মির্জা একটি এমন একটা জনরা যেটাকে মানুষ প্রায় তকমা লাগিয়ে দিয়েছে আর হয়তো ফিরবে না। মানে যেমন কাইন্ড অফ তকমা সে লাগিয়েছে, সেটা হয়তো এরকম কাইন্ড অফ জিনিসপত্র দেখাও যায় না। সেই ছবিকে ভরসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ, এমন কিছু থিয়েটারগুলি ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যেসব জায়গা এই ধরনের ছবিকে একটু নাক বুড়ু কুচকে দেখা হয়। এটা বিশেষত বলতে পারো নবান্নর ক্ষেত্রেই এই জিনিসটা হয়, নন্দনের ক্ষেত্রে, সরি, নবান্ন আমাদের বাড়ির কাছে, তো নবান্নটাই এর, তো নন্দনের ক্ষেত্রে এই জিনিসটা হয়। এবং তার সাথে সাথে প্রযোজক হিসাবে আমার স্বপ্নটা কিছুটা হলেও সফল করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই লজিক লড়ে যাব, এই লড়াই লড়ে যেতে হবে বাংলার মাস কমার্শিয়াল সিনেমার স্বর্ণযুগ পুরোপুরিভাবে ফিরিয়ে আনার জন্য। মির্জা প্রথম সপ্তাহে 75 লাখ প্লাস ব্যবসা করেছে এবং স্যাটেলাইট ডিজিটাল থেকে প্রায় মির্জার 60% রিকভার, তাতে আমি খুশি। এবং আদারওয়াইজ সে বলেছে যে আদারওয়াইজ যেরকম ফুটফলস আছে, যেরকম এ আছে, মির্জা ছবিটা যেরকম কালেকশন করেছে সেই কালেকশন ওয়াইজ সেই ছবিটা কখনোই সে যে ইনভেস্টমেন্টটা করেছে সেটাকে ফিরিয়ে আনতে পারবে না। কারণ আমি একটা কথা বারবার বলেছি যে মির্জা এমন একটা ছবি যে ছবিটা জাস্ট ফার্স্ট স্টেপ বলতে পারো একটা কমার্শিয়াল কাজকে, বাংলা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল কাজকে এগিয়ে আনার জন্য বা জিনিসটাকে তুলে ধরার জন্য। কিন্তু সেটা থেকে জাস্ট এটা থেকে যে স্টার্ট হলো, এবার আগামী দিনে আরও হবে এবং মির্জা 2 যখন আসবে এর থেকে আরও বড় স্কেলে আসবে, এবং এটা আমিও বলছি, এবং এর থেকে বড় স্কেলে সেই জিনিসটা বলতে পারো সেই জিনিসটা আরও বড় স্কেলে পারফরমেন্সও করবে। মানে এখন যেরকম 75 লাখের প্লাস কালেকশন করেছে, সেটা তো 1.5-2 কোটি টাকার প্লাস কালেকশন করবে। আর এরকম যে পার ডে একটা 3-4 লাখ টাকা এই যে হোল্ড ধরে রাখছে একটা কমার্শিয়াল কাজ অনেকদিন পর, সত্যি এই জিনিসটা দেখা যায় না, এটা অনেকদিন পরই হয়েছে। এবং এইটা জাস্ট ফার্স্ট স্টেপ, এবং নন্দন থেকে শুরু করে আরও যে কটি সিঙ্গেল স্ক্রিন আছে যেখানে মানুষ প্রপারভাবে সিঙ্গেল স্ক্রিন চালাতেই পারে না। কারণ প্রথমত হচ্ছে সিঙ্গেল স্ক্রিন তারাই প্রেফার করে যারা যেখানে কমার্শিয়াল কাজ আসে, এবং কমার্শিয়াল কাজ এলেই সিঙ্গেল স্ক্রিনগুলো সেই বিজনেসটুকু দাঁড় করাতে পারে। সেই জিনিসটা যবে থেকে বাংলা ইন্ডাস্ট্রি থেকে বন্ধ হয়ে গেছে, কাজ আসাই বন্ধ হয়ে গেছে, মানে সিঙ্গেল স্ক্রিনই বন্ধ হয়ে গেছে এখন। মানে মফস্বল এরিয়ায় মেবি হয়তো হাতে গুনে একটা থেকে দুটো সিঙ্গেল স্ক্রিন দেখতে পাবে। তো সিঙ্গেল স্ক্রিন এখানে আরও বাড়বে যত কমার্শিয়াল কাজ আসবে, তো এটা সবার ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি প্রফিটেবল। এবং যেহেতু মির্জা এত ভালো একটা কাজ করেছে এবং অঙ্কুশ এটা জানিয়েছে যে আমি এই কাজটা শুধুমাত্র আমার অডিয়েন্সকে গিফট হিসাবে দিলাম, যেখানে মির্জা তোমাদেরই, এবং তোমরা এই জিনিসটাকে যত সুন্দর ওয়েতে দেখা দেখবে, যত ভালো এই জিনিসটাকে আরো বড় লেভেলে নিয়ে যাবে সেটা আরো ভালো। তো এটা দেখে ভালো লাগবে যে একজন প্রোডিউসার, কেউ একজন তো নিজের লস করে হলেও কিছুভাবে হলেও নিজের লাভ লোকসান না দেখে একটা ফাইনালি কাজ কিছু ডেলিভার করলো যেটা অডিয়েন্স এনজয় করবে, এবং যেটা অনেক দিন ধরে এরকম কাজ দেখার জন্য মানুষ চেয়ে বসেছিল। এবং যখন কমার্শিয়াল কাজ আসে না না, তখন মানুষ অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে লেখে, এবং যখন কমার্শিয়াল কাজ অ্যাকচুয়ালি এসছে তখন মানুষ নাক সেটকায়, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই ওয়েস্ট বেঙ্গল থেকেই জওয়ান বা পাঠানের মতো ছবি অনেক বেশি লেভেল আপ, এর থেকে তো অনেক অনেক গুণ বেশি ওয়েস্ট বেঙ্গল থেকেই কালেকশন করে। তো এরকম আরও অনেকগুলো ছবি এলে হয়তো বাংলা ছবি এর থেকে ভালো কালেকশন করতে পারে। তো দেখা যে সেটা কেমন হয়। আমার তো পার্সোনালি মির্জা ছবি হিসাবে ভালো লেগেছে, এবং কালেকশন হিসাবে আমি যেটা এক্সপেকটেশন রাখছিল মির্জা সেই ওয়াইজ কিন্তু ভালোই কালেকশন করেছে। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।